শুভ সকালবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা অভিজ্ঞ মানুষের সামনে। এখানে উপস্থিত আছে দীপ পৌরাণিক উমেন আমাদের হুজুর। আমি আপনাকে আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আগামী সকাল থেকে আমি সাংবাদিক করার তাই শুভ সকালবেলায় আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেলে অ্যাটেন্ড করার জন্য। হুজুর প্রথমে আপনার নামটা বলবেন, আপনার নামটা বলবেন। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি একজন আলোকিত ব্যক্তি হিসাবে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সভা থেকে মাসু সাহেব, আপনি আমাদের একটি কথা তুলে ধরবেন দিল্লি শিক্ষার গুরুত্ব সম্পর্কে। আমাদের দিল্লি শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমার চ্যানেলে তুলে ধরবে, আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকাতে আছে, আপনি দিল্লি শিক্ষার গুরুত্ব সম্পর্কে বলবেন। আসলে আমাদের বাংলাদেশে কয়েকটি ধারায় শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়, তার মধ্যে মাধ্যমিক শিক্ষা বা উচ্চ শিক্ষা আমাদের পুরাণ এবং খাদিজ সম্পর্কিত জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে যে শিক্ষা, এই শিক্ষাটা বর্তমানে পরিপ্রেক্ষিতে কেন প্রয়োজন আমাদের গুরুত্ব। আসলে আমরা যদি ভালোভাবে চিন্তা করি তাহলে আমরা এটা সহজেই বুঝতে পারি শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এদেশে সোনাগরি তৈরিতে আদর্শ বা মানুষ তৈরি, বিশেষ করে যুগের চাহিদায় বর্তমান আপনারা যেন বিজ্ঞানের যুগ, এই বিজ্ঞান সম্পর্কে কোরআনকারীদের যেমন বর্ণনা রয়েছে অর্থাৎ হাদিসে পাখি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে অনেক ঘটনাবলী অনেক বিষয়ে তথ্য উপাত্ত দেওয়া আছে। মাদ্রাসা শিক্ষা আমি মনে করি এই জন্যই প্রয়োজন, যদি বর্তমান পরিস্থিতি আপনি দেশের পরিস্থিতি একটু বিবেচনা করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি জায়গায় দুর্নীতি ঘোষ বিভিন্ন ধরনের অপকর্ম একেবারে ছেড়ে গেছে। এবং বিশেষ করে আমি গত কয়েকদিন আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা শুনলাম, উনি দেশের মানুষের কাছ থেকে পরামর্শ চাচ্ছেন কীভাবে ঘুষ থেকে এই দেশকে মুক্ত করা যায়। তো আমি মনে করি মানুষের যে বিষয়ে অপরাধ প্রবণতা, বিশেষ করে সমাজ বিজ্ঞানের ভাষায় আমরা যেটাকে বিচ্ছুতি, এই অপরাধ এবং বিচ্ছুতি থেকে মানুষকে রক্ষা করার জন্য শুধুমাত্র আইন প্রণয়ন করে কিংবা পুলিশি ব্যবস্থায় মানুষের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব, কারণ মানুষকে তার নিজের থেকে যদি একজন মানুষ সৎ না হয়, নিজের থেকে যদি একজন মানুষ ভালো না হয় তাহলে কোনো অবস্থাতেই তাকে নিয়ন্ত্রণ করা অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মাতৃ শিক্ষার মাধ্যমে একজন মানুষকে শিক্ষকরা তৈরি করে এমনভাবে যাতে সে তার নিজ থেকে অপরাধকে ঘৃণা করে নিজ থেকে অপরাধ থেকে সরে আসে, বিশেষ করে আল্লাহ তাআলার পর তার ভিতরে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয় যাতে সে নিজ থেকে কোনো পুলিশ বাহিনীর প্রয়োজন হয় না, কোনো আইনশৃঙ্খলা বাহিনীর চাপের প্রয়োজন হয় না, সে নিজ থেকে এসব অন্যায় কাজ থেকে সে বিরত থাকে। মাসুক হুজুর, আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক পড়াতাই চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আপনি সুন্দরভাবে যে দিনে শিক্ষার গুরুত্ব সম্পর্কে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশে আমাদের আরেকজন হুজুর আছেন, হুজুর আপনার পরিচয়টা দিন। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা মাসুক হুজুরের কাছে চলে আসি। আমার হুজুরের কাছে আমার প্রশ্ন, হুজুর আমি আপনার কাছে জানতে চাচ্ছি একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের ভূমিকা থাকা উচিত, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন সম্মানিত মাসুক হুজুর। আমি আবারও আপনাদের সাধুবাদ জানাচ্ছি। আসলে আমার একটা ছাত্র, সে তার জীবনকে গড়ার জন্য সে সচেষ্ট থাকে এবং পাশাপাশি তার পরিবার, বিশেষ করে মা বাবা এবং তার শিক্ষক মণ্ডলী তার ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তো আসলে একটা ছাত্র স্বাভাবিকভাবে সে যদি কোনো গাইডলাইন বা নির্দেশনা না পায় তাহলে তার ছাত্রজীবন কীভাবে সে পরিচালিত করবে সে বিষয়টা সে বুঝে নিতে পারে না। সেক্ষেত্রে আমি মনে করি অভিভাবক বৃন্দ যারা আসেন তারা একটি একটি ছাত্রের বা একটি সন্তানের পরিপূর্ণ যত্ন নেওয়া, তার পারিবারিক সুন্দর একটি পরিবেশ, তার পড়ার সুন্দর একটি পরিবেশ তৈরি করে দেওয়া এবং বাংলা একটি প্রতিষ্ঠানে তাকে পড়ার সুযোগ করে দেওয়া, এবং একজন ছাত্রের দায়িত্ব হচ্ছে ক্লাসে সে মনোযোগী হবে, সে তার টিচারের কথা নির্দেশনাকে
তার জীবনের একটি মূল্যবান কথা হিসেবে গ্রহণ করবে এবং শিক্ষকের নির্দেশনা মেনে চলবে। পাশাপাশি শিক্ষকগণ সময়ের যথাযথ ব্যবহার করবেন, সময়ের মূল্যায়ন দেবেন এবং ছাত্রকে এই সন্তানের মতো করে গড়ে তুলতে সচেষ্ট হলে একজন ছাত্র তার সুন্দর একটি ক্যারিয়ার গঠন করতে পারবে। পৌরাণিক ও আন্তর্জাতিক মানের হিজুর পুরাণ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখান থেকে হুজুর আন্তর্জাতিক পর্যায়ে কারা কারা গিয়েছেন সে কথাটা একটু বলতে পারবেন? আমাদের মাদ্রাসার বিগত 15 বছর ধরে উৎসাহিত হচ্ছে এবং মাদ্রাসার বিভিন্ন ধরনের বৃত্তি এবং শ্রেষ্ঠ মডেল মাদ্রাসা হিসেবে সে স্বীকৃতি পেয়েছে। আপনারা আমাদের দেখতে পাচ্ছেন আপনাদের পিছনে আমাদের বিশ্বের সার্টিফিকেটগুলো আছে সেগুলো রাখা হয়েছে। শ্রেষ্ঠ মাদ্রাসা হিসাবে আমাদের মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রতি বছরই একটি